হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব অনলাইনে যে কোনো একটা ইংরেজি শব্দ কিভাবে আপনি মাত্র একটা ক্লিকে জানতে পারেন, এবং সেটা কিন্তু শুধুমাত্র যে কোনো একটা ইংরেজি শব্দ নয়, ইংরেজি একটা শব্দ কিংবা একটা সেন্টেন্সের অর্থ মাত্র একটা ক্লিকেই আমরা জেনে যাব, এবং এইটাই দেখব আমাদের আজকের টিউটোরিয়ালে। এবং এটি করার জন্য আমরা গুগল ট্রান্সলেটরেরই একটা এক্সটেনশন ইউজ করব। তো আমরা সরাসরি ক্রোম থেকে এই এক্সটেনশনের পেজে চলে এসেছি, এবং এক্সটেনশনের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি। সেখানে ক্লিক করার পর সিম্পলি এখান থেকে অ্যাড টু ক্রোম এই বাটনটাতে ক্লিক করতে হবে, তারপর অ্যাড এক্সটেনশন এই বাটনটি ক্লিক করতে হবে। বাস, ক্রোমে আমাদের এক্সটেনশনটি অ্যাড হয়ে গেল। এরপর আমরা এই কর্নারের এক্সটেনশন বাটনে ক্লিক করে আমাদের এই গুগল ট্রান্সলেটরটাকে এখানে পিন করে রাখবো, যাতে সহজে যে কোনো প্রয়োজন হলে আমরা সেখানে অ্যাক্সেস করতে পারি। এবার আমরা সেই গুগল ট্রান্সলেটরের উপর রাইট বাটন ক্লিক করে অপশনে চলে যাব। সেখান থেকে আমরা সিলেক্ট করব 2 নম্বর অপশন, ইমিডিয়েট ডিসপ্লে পপ আপ, এবং এখান থেকে প্রাইমারি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেব বেঙ্গলি, তারপর সেভ করে নিব। বাস, আমাদের কাজ শেষ। এখন শুধু যে কোনো শব্দের উপর ক্লিক করে তার অর্থ দেখা অথবা তার উচ্চারণ শোনা। এবার আমরা র্যান্ডমলি একটা ওয়েবসাইটে চলে আসলাম। এখানে যে কোনো শব্দের উপর ডাবল ক্লিক করলেই আমরা সেই শব্দটার অর্থ এবং তার ডিটেল জানতে পারবো। যেমন এখানে আমি বিজনেস শব্দের উপর ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন সেখানে বিজনেসের অর্থটা দেখাচ্ছে, এবং এটা একটি নাউন, নাউনের আরও কী কী শব্দ এটা রয়েছে সেগুলো সহকারে সেখানে কিন্তু সে দেখাচ্ছে। এবং মজার বিষয় হচ্ছে এইখানে একটা সাউন্ড আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি কিন্তু সেই শব্দটার বাংলা এবং ইংরেজি দুইটার উচ্চারণ সহ শুনতেও পারবেন। বিজনেস, আমরা এখান থেকে আবার এখানে ক্লিক করি ব্যবসা। হ্যাঁ, এটা যেহেতু আসলে কলকাতার বেঙ্গলি, তো সেক্ষেত্রে উচ্চারণটা একটু ইন্ডিয়ান কলকাতা টোন আপনারা হয়তো শুনতে পাবেন, বাট ইউ গেট দ্য আইডিয়া। আমরা যে কোনো একটা জায়গা থেকে আরেকটা শব্দ ট্রেন্ডি এই শব্দটাতে ক্লিক করি, তো এটার উচ্চারণটা কি হবে? ট্রেন্ডি, বাংলা প্রচলিত, এবং সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো আমরা এইভাবে কিন্তু যে কোনো শব্দের উপর ক্লিক করলে সেটা দেখতে পারি। এবং এখন একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এটা একটা চাইনিজ ওয়েবসাইট। তো চাইনিজ ওয়েবসাইটে আমরা যখন চলে আসব, তখন কিন্তু আপনারা দেখতে পাবেন এই ধরনের একটা নোটিফিকেশন চলে এসেছে, এবং ডিফল্ট সেইটাকে ডিটেক্ট করতে পেরেছে যে এটা আসলে একটা চাইনিজ সিম্পলিফাইড ভার্সন। আমরা যদি এবার রাইট বাটন এখানে জাস্ট সিম্পলি এখানে ইংলিশে ক্লিক করি, পুরো ওয়েবসাইটটা কিন্তু ইনস্ট্যান্টলি আমাদের ইংরেজিতে কনভার্ট হয়ে গেল। বাট এখন কিন্তু আরও একটা মজার বিষয়, আমরা যদি চাই এই পুরো ওয়েবসাইটটাকে ইংরেজিতে নয়, পুরো ওয়েবসাইটটাকে বাংলায় দেখতে, তাহলে আমরা আবার সেই গুগল ট্রান্সলেটরে ক্লিক করব, এবং এখানে ট্রান্সলেট দিস পেজ এইখানে ক্লিক করব। দেখুন, ইনস্ট্যান্টলি পুরো ওয়েবসাইটটা এখন বাংলায় কনভার্ট হয়ে গেছে, ফুল চাইনিজ ল্যাঙ্গুয়েজ আমরা এখন বাংলায় দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি ঠিক এইটা এখনও বুঝে উঠতে পারিনি যে আসলে সেখানে কতটুকু কারেক্টলি সেটাকে বাংলায় সে করতে পেরেছে, বাট ইউ গেট দ্য আইডিয়া যে এখানে আমি যখন একটা নিউজ এখান থেকে পড়ছি, আমি কিন্তু পুরো জিনিসটার মোটামুটি কী বোঝাতে চেয়েছে সেই জিনিসটা কিন্তু ক্যাচ করতে পেরেছি। সো আপনারা কিন্তু এই সফটওয়্যারটা বা এই এক্সটেনশনটা ব্যবহার করে আপনার রেগুলার ইংরেজি কাজ, সেটা এডুকেশন পারপাস অথবা প্রফেশনাল পারপাস, খুব ইনস্ট্যান্টলি কিন্তু এটা আপনার কাজের গতিটাকে বাড়িয়ে দিতে পারে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটা যদি আপনার সত্যি ভালো লেগে থাকে এবং মনে করেন যে কাজে আসবে, তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আমাদের এই ধরনের ভিডিও যদি আপনি চান রেগুলার দেখতে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।